कौशिक शास्त्री আমার অষ্টকৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও জ্যোতিষের বা হস্তরেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ গুরু পরম্পরায় এই রকম হস্তরেখার জ্ঞান আপনি আর অন্য কোনো চ্যানেল পাবেন না। এই চ্যানেল আপনাদের যদি এক ভিন্ন ধর্মী জ্যোতিষের অভিজ্ঞতা করাই এবং করিয়ে এসেছে এবং আপনি একেবারে গুরু পরম্পরায় অথেন্টিক জ্যোতিষের অভিজ্ঞতা নেবেন, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার আসা যাক, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ রিং অফ অ্যাপেলো বলে, কেউ সান রিং বা সূর্য বলায়ও বলা হয়, একই জিনিস। রিং অফ অ্যাপেলো বলা হয় পাশ্চাত্যে, সূর্য বলায়ও বলা হয়, যেটা ভারতীয় হস্তরেখা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, বা ইংরেজিতে রিং অফ সান বলা হয়েছে। এটা এই অনামিকা আঙুলের নিচে এইরকম দেখা যায়। তো যদি এইরকম রেখা থাকে, এইরকম ধরনের রেখা থাকে, তাহলে কী নির্দেশ করে? দেখুন, প্রত্যেক আঙুলের মধ্যে দিয়ে এক ধরনের এনার্জি নির্গত হয় যেটা আসে, কিন্তু যদি এইরকম শনি এই সূর্য বলয় থাকে, অর্থাৎ এরকম দাগ থাকে, সেইটাকে গার্ড দেয়, এনার্জিটাকে গার্ড দেয়, তাহলে কী হয়, এখানে এনার্জিটা জমে যায়, তাহলে এনার্জি ফ্লো আটকে এনার্জি বিস্ফোরণ হয়। তখন কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়, এটা আমাদের শাস্ত্রে বলা আছে যে কোনো জিনিসই অতিরিক্ত মিষ্টি ভালো নয়, অতিরিক্ত ঝাল ভালো নয়, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তো এইখানে জমে যখনই এনার্জির ফ্লো বেড়ে যায়, তখন এই অতিরিক্ত মাত্রায় সেই সব গুণগুলো প্রকাশ পায় এবং তার থেকে মানুষের বিপত্তির সৃষ্টি হয়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ভালো এবং কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এগুলো ভালো ফল দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খারাপ ফল দেয়। তো আসুন সেই বিষয়ে আজকে দেখব। দেখুন, রবির মাউন্ট, এইটা রবির মাউন্ট। এই রবির মাউন্ট আমাদের নির্দেশ করে অহম্বোধকে, অর্থাৎ আমিত্বকে, অভিমান, স্বাভিমান। এই রবির মাউন্টই আমাদের ইচ্ছা শক্তিকে নির্ধারণ করে, আমাদের প্রসিদ্ধিকেও এখান থেকে দেখা হয়, এখান থেকে আমাদের প্রসিদ্ধিও দেখা হয়, আমাদের সততা ন্যায়পরণতাও এখান থেকে দেখা হয়। তো এখানেই যদি এই রকম একটা রবি বলয় থাকে, অর্থাৎ এনার্জিটার আটকে যায়, অর্থাৎ ফ্লো হয়, তাহলে কী নির্দেশ করবে? যদি সুন্দর এরকম একটা থাকে, তার মধ্যে আমিত্ব বেড়ে যাবে, অর্থাৎ আমি এটা, আমি সেটা, আমি ওটা, এবং তার মধ্যে অভিমানও বেড়ে যাবে, এবং অভিমান অতিরিক্ত হলে স্বাভিমান বেড়ে যাবে, অর্থাৎ স্বাভিমান অত্যাধিক থাকলে অভিমানের মাত্রাটাও বেড়ে যায়, এবং তার মধ্যে ইচ্ছাশক্তিও প্রবল থাকবে। ধরুন ইচ্ছাশক্তি থাকাও ভালো, কিন্তু যদি এই রবির মাউন্ট নিচস্ত হয়, তাহলে যে জিনিস পাবে না বা যে জিনিসের যোগ্যতা নেই, সেই জিনিস পাওয়ার জন্য ইচ্ছাশক্তি বেড়ে যাবে এবং তার জন্য সে কিন্তু একেবারে যা যেন তেন উপকারেন যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত হবে। যদি রবির মাউন্ট এরকম নিচু থাকে এবং সেখানে এইরকম রবি বলয় থাকে, তাহলে কিন্তু এই এটা কিন্তু দেখা যায়। তো এই সব ক্ষেত্রে কিন্তু রবির মাউন্ট এইরকম থাকলে একেবারেই ভালো নয়। কিন্তু রবির মাউন্ট যদি উচ্চস্ত হয়, রবির মাউন্ট যদি উচ্চস্ত হয়, তাহলে কিন্তু এই ইচ্ছাশক্তি জোরে সে জীবনের চরম সফলতায় পৌঁছতে পারে, সে কিন্তু নিজের প্রসিদ্ধির চরম পর্যায়ে পৌঁছতে পারে। এইরকম রবি বলয় থাকলে সেই ব্যক্তি কিন্তু তার প্রসিদ্ধি, তার নাম যশ কীভাবে হবে, সেই দিকে সে সবসময় ঝোঁক থাকে, সেইটা পাওয়ার জন্য, নাম যশ প্রতিপত্তি প্রসিদ্ধি পাওয়ার জন্য সে কিন্তু একেবারে কী বলা যায়, যে কোনো পদক্ষেপ নিতে পারে, তার মনের ইচ্ছা চরম থাকে, তার সঙ্গে ন্যায়পরায়ণতাও দেখা যায়, সততার অত্যাধিক মাত্রা দেখা যায়। দেখুন, সাংসারিক জীবনে থাকলে আপনার কিন্তু ব্যালেন্স করে চলতে হয়, সেখানে অত্যাধিক মাত্রায় সত সৎ এবং ন্যায়পরায়ণতা হওয়াটা কিন্তু একেবারেই ভালো নয়, তাহলে কিন্তু আপনাকে মাঝে মাঝেই বিপত্তিতে পড়তে হতে পারে। কিন্তু সাধকের জন্য এটা ঠিক আছে, বা
একজন সন্ন্যাস রূপী জীবনের জন্য এটা ঠিক আছে, কিন্তু সংসার জীবনে থাকলে সেই ব্যক্তির কিন্তু অত্যাধিক ন্যায়পরণতা হওয়া কিন্তু একেবারেই ভালো নয়, কারণ ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। তখনও মাঝে মাঝে সত্যকে গোপন করতে হবে, মিথ্যারও আশ্রয় নিতে হতে পারে সংসার জীবনে, তো সেই কারণ ব্যালেন্স করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই রকম দেখা দিলে তার থেকে সম্পর্কের অবনতি হয়, সম্পর্কের অবনতি হয়ে তাকে বিভিন্ন বাধা বিপত্তির সম্ভাবনা দেখা দিতে পারে, এবং তার মধ্যে আমি করেছি। দেখুন, আমি জন্মাতেও পারি না একা, জন্মাতেও অন্য কারোর লাগে, মরতে গেলে শ্মশানে যেতেও অন্য কারোর লাগে। তো আমিত্ব যদি জন্মে যায় তা মানুষ তাকে অপছন্দের শিকার হয়, মানুষের অপছন্দের শিকার হবে, সেটা কিন্তু বেড়ে যায়, এবং নিজের প্রসিদ্ধি পাওয়ার জন্য সে যেন তেন পদক্ষেপ নিয়ে বদনামের শিকার হয়, প্রসিদ্ধি তো হয় না, উল্টে বদনামের শিকার হয়। তো এই রকম রবি বলয় কিন্তু ভালো নয়। তবে যদি এই রবি মাউন্ট যদি উচ্চস্থ হয় তখন কিন্তু তার এই ইচ্ছা এবং ন্যায়প্রণতা এবং প্রসিদ্ধি পাওয়ার চরম ইচ্ছাকে এতটাই বাড়িয়ে দেবে যে সে কিন্তু সেখানে সফল হবে। তবে আমিত্ব থাকবে, তার মধ্যে অহংকার বোধও থাকবে। আর রবি মাউন্ট নিচু থেকে আর এই রকম রবি বলয় থাকলে তাহলে কিন্তু একেবারেই অশুভ, সে কিন্তু পদে পদে বদনাম হবে, অপমানের শিকার হবে, তা সে এক প্রকার মজার পাত্র হয়ে যাবে লোকের কাছে, এবং তার মধ্যে এতটাই বেশি অহংকার থাকবে যে কি বলা যায় নিজেকে শেষ করে দিতে পারে সেই অহংকার যখন চূর্ণ হবে। তো এইরকম দেখা যায় রবি বলয় যদি থাকে, তো এর অবশ্যই প্রতিকার করিয়ে নেওয়া উচিত। যদি এরকম কারোর থাকে, রবি মাউন্ট নিচে থাকে, তার প্রতিকার অবশ্যই করিয়ে নেওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, জ্যোতিষের সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা।